আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী অনামিকা। অনামিকা, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম, আম অনামিকা, আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কি শিখতেছি অনামিকা? আজকে আমরা শিখতে যাচ্ছি পার্সিভ স্পিচ। আমরা সবাই পার্সিভ স্পিচ জানি পারি, কিন্তু তারপর আজকে আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে পার্সিভ স্পিচটা মনে রাখতে পারি সেটাই শিখবো। আচ্ছা ঠিক আছে, আমরা পার্সিভ স্পিচ আজকে অনামিকার কথা অনুসারে যেটা জানলাম যে পার্সিভ স্পিচটা বেসিক ধারণাটা আমরা নিব এবং প্রত্যেকটা পার্সিভ স্পিচ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে খুব খুঁটিনাটি ধরে ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দেই আজকের প্রোগ্রাম। আচ্ছা পার্সিভ স্পিচটা কি অনামিকা? পার্সিভ স্পিচ কোন সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দটাই হচ্ছে এক একটা পার্সিভ স্পিচ। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে পার্সিভ স্পিচটা কি। তো পার্সিভ স্পিচটা আসলে কত প্রকার? পার্সিভ স্পিচ হচ্ছে আমরা আট প্রকার দেখতে পাই সেন্টেন্সের মধ্যে। আচ্ছা কি সেগুলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ইন্টারজেকশন। আচ্ছা এই আট প্রকার পার্সিভ স্পিচ কি আমরা মুখস্থ রাখবো নাকি এগুলো বুঝে বুঝে শিখবো? আসলে কি এগুলো কি জিনিস? তাহলে প্রত্যেকটা ডিটেলস কি তুমি বলবা? মনে রাখতে পারি সহজেই। যেমন আমরা নাউনকে কোনো কিছুর নাম বলতে আমরা হচ্ছে নাউনকে বোঝাই, যেমন ফ্যান, লাইট, কম্পিউটার, এই সবগুলোই হচ্ছে এক একটা নাউন। নাউন, আচ্ছা আচ্ছা। প্রোনাউনটা কি তাহলে? আর এই নাউনগুলোর পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ডটা ব্যবহার করি সেটাই প্রোনাউন। যেমন ফ্যানের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইট, মানুষের নামের পরিবর্তে ছেলেদের ক্ষেত্রে আমরা সাধারণত হি ব্যবহার করি আর মেয়েদের ক্ষেত্রে তো সি ব্যবহার করি। এগুলোই হচ্ছে প্রোনাউন। আচ্ছা আচ্ছা, আমরা প্রোনাউনও বুঝতে পারি। অ্যাডজেক্টিভটা কি? নাউন এবং প্রোনাউনের আকার, আকৃতি, অবস্থা, সংখ্যা ইত্যাদি যে প্রকাশ করে সেটাই হচ্ছে প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন লাল, নীল, কালো, সাদা, 10 টাকা, 20 টাকা, সবগুলোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবগুলোই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সংখ্যাটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বটা কি তাহলে? ভার্ব হচ্ছে একটা অ্যাকশনাল ওয়ার্ড, এটা হচ্ছে সবসময় করা, হওয়া, কাজ করা বোঝাবে। যেমন যাওয়া, লেখা, পড়া, খাওয়া, সবকিছুই হচ্ছে কাজ আর তার জন্য এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা আচ্ছা, তার মানে ভার্ব হচ্ছে একটা অ্যাকশনাল ওয়ার্ড। আচ্ছা অ্যাডভার্বটা কি তাহলে? অ্যাডভার্বের কাজ হচ্ছে এই অ্যাডজেক্টিভ আর ভার্বকে বিশেষায়িত করা। যেমন ভার্বটা কাজটা সে কিভাবে করতেছে, ধীরে আস্তে, অনেক কিভাবে বোঝায় সেটা। যেমন আমি হেঁটে যাই, আমি আস্তে আস্তে যাই, এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি, এই আস্তে আস্তেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ধন্যবাদ, খুব সুন্দর করে তুমি বোঝাচ্ছো। আচ্ছা তাহলে প্রিপজিশনটা কি আসলে? প্রিপজিশনটা হচ্ছে যেটা নাউন আর প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, এই যে এটাই হচ্ছে প্রিপজিশন। যেমন অন, ইন, টু, উইথ, বাই ইত্যাদি। ধন্যবাদ, খুব সুন্দর করে তুমি বোঝাচ্ছো। আচ্ছা এই যে প্রিপজিশন গেল, তারপর কনজাংশনটা কি আসলে? কনজাংশন, কনজাংশনটা হচ্ছে দুই কয়েকটি ওয়ার্ডের ভিতর বা সেন্টেন্সের মধ্যে যে জোড়া লাগিয়ে দেয়, একত্র করে দেয়, সেটাই হচ্ছে কনজাংশন। যেমন এন্ড, বাট, অর, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা দুইটা বা কয়েকটা সেন্টেন্সকে একত্র করতে পারি। দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সকে আমরা একত্র করতে পারি। আজকে আমরা পার্সিভ স্পিচ মূলত বেসিক ভাবে আমরা শিখলাম, এরপরে আমরা শিখবো এর বিস্তারিত যে নাউনের ক্লাসিফিকেশন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন সহ আরো অনেক কিছু আমরা বিস্তারিত শিখবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমাদের ক্লাসগুলোর জন্য অবশ্যই ধৈর্য ধরে থাকবে এবং কমেন্টস বক্সে জানাবে যে তোমাদের কোন কোন ক্লাসগুলো প্রয়োজন, কোন কোন গ্রামার প্রয়োজন, তাহলে আমরা ওইভাবে ক্লাসগুলো সাজাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।